जेकोनो मूल्ये आरो 4 বছর गदी आंकड़े रखते नोंगरा राजनैतिक खेलाय शेष कामड़ बसिएছেন प्रेसिडेंट डोनाल्ड ट्राम्प और तार ए खेलाय पाता जाले धरा दिएছেন उल्लेखयोग्य संख्यक कट्टर रिपाबलिकान ওই দলটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তদন্তে কমিশন গঠন না করা পর্যন্ত জো বাইডেনের বিজয়কে সার্টিফাই করবে না। এই কারণে ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেনের জয়ের সত্যায়ন নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জোট বেঁধে বেশ কয়েকজন রিপাবলিকান নেতা এমন অবস্থান নিয়েছেন যা আমেরিকান গণতন্ত্রের ভিতকেই আঘাত করছে। নির্বাচনে জো বাইডেনের জয়কে অস্বীকার করে কোটি ভোটারের মতকে উপেক্ষা করে তারা নিজেদের অশুভ রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে চাইছেন, আর এর মধ্য দিয়ে পুরো যুক্তরাষ্ট্রকেই এক বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছেন তারা। ইলেকটোরাল ভোট প্রত্যয়নের লক্ষ্যে ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনের ফলকে চ্যালেঞ্জ জানানোর কথা আগেই ঘোষণা করেছিলেন কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা। এখন এই দলে আরও অন্তত ১ ডজন রিপাবলিকান সিনেটর যোগ দিয়েছেন। তারা জানিয়েছেন ৬ জানুয়ারির যৌথ অধিবেশনে তারা ট্রাম্পের পক্ষে দাঁড়াবেন এবং জো বাইডেনের জয়কে প্রশ্নবিদ্ধ করবেন। সাধারণত কংগ্রেসের যৌথ সভায় ইলেকটোরাল ভোট প্রত্যয়নকে আমেরিকান গণতান্ত্রিক ব্যবস্থার একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হয়, কিন্তু এবারের দৃশ্যপট আলাদা, কারণ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আরেক মেয়াদে থাকতে তিনি সম্ভাব্য সবকিছুই করছেন। তার চিফ অব স্টাফ মার্ক মিডোস এক টুইটার পোস্টের মাধ্যমে ট্রাম্পকে বিজয়ী করতে রিপাবলিকান আইন প্রণেতাদের এই ঘুরে দাঁড়ানোই অভিনন্দন জানিয়েছেন। রিপাবলিকান নেতা টেড ক্রুজের নেতৃত্বাধীন দলটি ভোট কারচুপির অভিযোগ করলেও এর কোনো প্রমাণ দিতে পারেনি, তবে তাদের চেষ্টা নির্বাচনী ফলের অডিট অন্তত 10 দিন পিছিয়ে দেওয়া। অবশ্য বাইডেনকে আটকে দিতে তারা সফল হবেন না, কারণ ৬ জানুয়ারি কংগ্রেসের অধিবেশনে বেশিরভাগ সিনেটর বাইডেনকে সমর্থন করে তার বিজয়কে সত্যায়িত করবেন বলে আশা করা হচ্ছে। এ পর্যন্ত আইন আদালতে ট্রাম্প শিবির অনেক দৌড়াদৌড়ি করলেও ফল উল্টে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি। সর্বশেষ অনিয়মের অভিযোগে বাইডেনের পক্ষে নির্বাচনের ফল সত্যায়ন না করার জন্য ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ক্ষমতা দেওয়ার একটি আবেদনও খারিজ করে দেন ফেডারেল বিচারক জেরেমি কেনেডল। এই বিচারক খোদ ট্রাম্পের হাতে নিয়োগপ্রাপ্ত। এবারের নির্বাচনে বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। নির্বাচিত হতে হলে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়। ইলেকটরে এরই মধ্যে বিজয়ীর পক্ষে সমর্থন জানালেও ৬ জানুয়ারি এই ভোটের ফলকে অনুমোদন করতে হবে কংগ্রেসকে, না হলে ঝুলে যাবে প্রেসিডেন্ট বিজয়ের ভাগ্য। কংগ্রেস অনুমোদন করলে ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট শপথ নেবেন, কিন্তু ট্রাম্প শেষ মুহূর্ত পর্যন্ত তাদের আটকে নিজে আবার ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাবেন। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।